ক্লিয়ার বোঝা গেছে? তাহলে তুই অ্যান্সার কি লিখবি? অ্যাজ বন্ড অর্ডার ইজ জিরো দে আর ফর এইচ টু ডাজ নট এক্সিস্ট, ডাইরেক্ট এই লাইনটা লিখলেই হয়ে যাবে। অ্যাজ বন্ড অর্ডার ইজ জিরো দে আর ফর এইচ টু ডাজ নট এক্সিস্ট। তাহলে হোমওয়ার্ক লিখ, হোমওয়ার্ক লিখ, হোমওয়ার্ক লিখ, ক্যালকুলেট, হোমওয়ার্ক থেকে দেবো কোশ্চেন, ঠিক আছে? ক্যালকুলেট বন্ড অর্ডার ফর, ক্যালকুলেট বন্ড অর্ডার ফর সিএন, 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 ঠিক আছে, কমা সিএন মাইনাস সায়ানাইড, সিএন মাইনাস মাথায়, সিএন মাইনাস কমা, হ্যাঁ সিএন এর পর সিএন মাইনাস কমা কার্বন নাইট্রোজেন, ঠিক আছে? সিএন ওটা একটা ছিল, সেকেন্ড কোশ্চেন ছিল যে সিএন মাথায় মাইনাস, থার্ড লেগ বি টু মানে বেরিলিয়াম, দুখানা বেরিলিয়াম, বিই টু, বিই টু লিখেছিস, চার নাম্বার লেগ সি টু, সি টু মানে দুখানা কার্বন লেগে আছে পাশাপাশি, সি টু, পরেরটা লেখ এন টু, এন টু, এন টু মাথায় মাইনাস থ্রি, এন টু মাইনাস থ্রি, চলো এত অবধি আমাদের তাহলে দেখা হচ্ছে ফ্রাইডেতে উইথ এক্সাম। এক্সামে কিন্তু আমি এখান থেকে কোশ্চেন দেবো, কি কি কোশ্চেন দেবো, ইলেকট্রনিক কনফিগারেশন, বন্ড লেংথ, বন্ড অর্ডার, বোঝা গেছে? ঠিক আছে চল নেক্সট ফ্রাইডে আমাদের দেখা হচ্ছে। হ্যাঁ ও তো ভাই একই গল্প, ওটা পিরিয়ড টেবিল, পিরিয়ড টেবিল।